কে বড়, কি বড়? নদীতে মহা শোল মাছ বড়, কিন্তু সমুদ্রে চষা মাঠে ছোট ছোট বীজতলার পাশে ঘেটে ফুলে ঝাড়ও বড়, কিন্তু গহন অরণ্যে গায়ের সমাজে মুখিয়া বড়, কিন্তু রাজ চক্রবর্তী রাজার মেয়ে স্বয়ংবর সভায় বড় কে? হাসলেন, একমাত্র আপনি বোধ হয় বুঝলেন আমার কথার অর্থখানি। হেয়ালি ভালো লাগে না প্রভু, কি বলতে চাও খুলে বলো তো। আমি বলি, প্রভু জানতে চেয়েছেন যে সমুদ্রে কে বড়। তার উত্তর হলো, সমুদ্র নিজেই সব থেকে বড়। তার কারণ সে আধার বলে সমস্ত জীব জগৎ মুক্তা সুক্তা নিজের মতো করে বেড়ে উঠতে পারে। আর গহন অরণ্যে বড় কে? গহন অরণ্য নিজে। তার কারণ তার গভীর অন্তরে কি কি আছে একমাত্র তো জানে সেই, আর কেউ তার খবর রাখে। এবার তৃতীয় প্রশ্নের উত্তর, স্বয়ংবর সভাতে সবচেয়ে বড় সেই রমণী যাকে ঘিরে সভার আয়োজন। আমরা যেমন ভুরি ভুরি পূজা নিয়ে দেব মন্দিরে এসে তাকে ভুলে থাকি, তার পূজার ছলে তাকেই ভুলে থাকি, তেমনি স্বয়ংবর সভাতেও। হরি বল, এ যে বর্ণছোড়া, প্রভু তুমি ঠিকই চিনেছ, ঠিক চিনেছ। তাহলে বাসুদেব সার্বভৌম শেষমেশ কি দাঁড়ালো, কে বড়? তুমি প্রভু? না না, তুমি গো, তুমি। আজ থেকে আমি তোমায় অতিবড়ি জগন্নাথ বলে ডাকবো। অতিবড়ি জগন্নাথ, চোখে ব্যথা পাও, রাতে পুঁথির পাতায় চোখ রাখলে তোমার চোখ দিয়ে জল পড়ে? এসো অতিবড়ি জগন্নাথ, আমার কাছে এসো। সব স্বচ্ছ দেখছি, ঠিক শৈশবের মতো। তোমার দৃষ্টি স্বচ্ছ না হলে আমায় পথ দেখাবে কে? অন্তরে বড় ফুরিয়ে আসছি অতিবড়ি জগন্নাথ, তোমার কণ্ঠে ভাগবত শোনাই আমার হবে মৃত সঞ্জীবনী, আমার অমৃত। মহাপ্রসাদ! না না, পরে নয়, পরে নয়, জপ থামিয়ে আগে প্রসাদ গ্রহণ করুন। সারা দিনের মধ্যে এই মহাপ্রসাদটুকু ছাড়া আপনি তো আর কিছুই খান না। আপনার খাওয়া না হওয়া পর্যন্ত আমি কিন্তু যাব না। কিছু মনে করবেন না ঠাকুর, আপনি খান, আমি এক ছুটে শ্রীমন্দির থেকে ঘুরেই চলে আসছি। বেশ, এসো। কিন্তু অনন্ত, তোমার মন এত চঞ্চল কেন? ঠাকুর, ওই ভেড়ির আওয়াজ শুনলেন না?
পীরির আওয়াজ তো রোজই শোনা যায়। এই নীলাচলে ভারতবর্ষের নানা দিক থেকে প্রতিদিন কত মানুষ আসছেন। সমুদ্রের সামনে, শ্রীমন্দিরের মূল ফটকের সামনে দাঁড়িয়ে কত ভক্তই তো কত রকমের বাদ্য বাজান। কোনো ভক্তই হয়তো সেই রকমই কোনো বাদ্য বাজাচ্ছেন। না ঠাকুর, আপনি তো উৎকলের মানুষ নন, তাই এই ভেরির আওয়াজের অর্থ জানেন না। এর অন্য এক অর্থ আছে ঠাকুর। কি অর্থ? এর অর্থ মহারাজের কোনো বিশেষ প্রতিনিধি শ্রীমন্দিরে এসেছেন। আর শুধু তাই নয়, এই ভেরির সুর বলে দিচ্ছে আবার যুদ্ধ আসন্ন। যুদ্ধ? আবার যুদ্ধ? আবার প্রাণক্ষয়? কৃষ্ণ, আপনি খান ঠাকুর, আমি এক ছুটে শ্রীমন্দির থেকে ঘুরে আসছি, দেখি আবার কে এলেন। এই যে অনন্ত, তুমি কি গম্ভীরা থেকে আসছো? আগে না, আমি তো এখানে হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম। হরিদাস ঠাকুর, আপনি কি বলতে পারেন চৈতন্যদেব কোথায়? তিনি গম্ভীরা গৃহে আছেন কি? না, সে কথা তো আমি বলতে পারবো না বাসুদেব ঠাকুর। আমি ক্ষুদ্র জবন, গম্ভীরায় তো আমি প্রবেশ করি না। আমি এই মাঠে এই ক্ষুদ্র কুটিরেই বাস করি। তা অবশ্যই ঠিক। চৈতন্যদেব বঙ্গদেশ থেকে ফিরে আসার পর কিছুতেই আমি তার সাক্ষাৎ পাচ্ছি না। আর গম্ভীরা দিয়ে এত মানুষের যাতায়াত, যেন জনসমুদ্র একটা বিশেষ আলোচনা ওর সঙ্গে রয়েছে। কি করে যে ওর সঙ্গে কথা বলি? বেশ তো, আপনি না হয় রাতের বেলায় আসুন। হ্যাঁ, রাত্রে তো প্রভু ঘুমন না, সেই সময় না হয় কথা বলবেন। আমি তাহলে এবারে আসি ঠাকুর। অনন্ত, কোথায় যাচ্ছো? আগে আমি একটু শ্রীমন্দিরে যাই, দেখি কোনো রাজপুরুষ বোধহয় এসেছেন ওখানে। মন্দিরে পুজো দিতে এসেছেন রাজগুরু কাশী মিশ্র এবং ছোট রানী। সে কি এমন অসময়ে তারা? কোনো বিশেষ কিছু কারণ ঘটেছে কি? তুমি কি কোনো সংবাদই রাখো না অনন্ত? বিজয়নগরের মহারাজা কৃষ্ণদেব রায় দক্ষিণ কলিঙ্গ আক্রমণ করেছেন। দক্ষিণ সীমান্তে কুণ্ডাভিড্ড দুর্গের দুর্গাধিপতি যুবরাজ বীরভদ্র। মহারাজ খুবই চিন্তিত হয়ে পড়েছেন। তারই মঙ্গলার্থে ছোট রানী শ্রীমন্দিরে পুজো দিতে এসেছেন। সত্যি খুব চিন্তার কথা। বিজয়নগরের মহারাজের সৈন্যবল কলিঙ্গের থেকে তো কিছু কম নয়। যাই, আমি একবার শ্রীমন্দির থেকে ঘুরে আসি। হরিদাস ঠাকুর, আপনি কিন্তু খাওয়া না সেরে উঠবেন না। আমিও আসি হরিদাস ঠাকুর, দেখি প্রভুকে কোথায় পাওয়া যায়। প্রভুকে না দেখে মহারাজ ভীষণ বিচলিত হয়ে পড়েছেন, কি কি করি। বেশ, আসুন আপনারা। আবার যুদ্ধ, আবার প্রাণনাশ। কৃষ্ণ, মানুষের মন থেকে রাজ্য জয়ের লোভ কি কোনোদিন দূর হবে না? কৃষ্ণ, এ চৈতন্যদেব, তোমার কাছ থেকে কি এরা কিছুই শিক্ষা পেল না? এ কৃষ্ণ, এ প্রাণনাথ, দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও প্রভু। এত কেঁদো না প্রভু, একে তোমার দুর্বল শরীর, তার উপর এভাবে কান্নাকাটি করলে। গদাধর, গদাধর, আমি বৃন্দাবন যাব, আমাকে আর ধরে রেখো না। ভেবেছিলাম গৌর দেশ থেকে বৃন্দাবন যাব, গৌরে মার সাক্ষাৎ পেলাম, গঙ্গা স্নানও করলাম, কিন্তু বৃন্দাবন যাওয়া হলো না। সেখানেই
রিক্ত বিরক্ত সন্ন্যাসীকে দেখতে এত লোক ভিড় করলো যে পথে চলাই দুঃসাধ্য হয়ে উঠল। গদাধর, তোমাকে আমি দুঃখ দিয়েছিলাম, তাই বৃন্দাবন যাওয়া হলো না। সাবধান, সাবধান, হে অনন্ত প্রতিহারী রাধেশ, তফাত, তফাত, তফাত যাও। আপনি উঠে আসুন সার্বভৌম ঠাকুর, আমাকে দেখতে দিন। কে তুই? হ্যাঁ, আর বাচিল কে তুই? সন্ন্যাসী ভিখারি নাকি নাকি চোর? হ্যাঁ বল। আমার কি হলো ঠাকুর? আমার জীবনে তো এর আগে এরকম কখনো কোনো অভিজ্ঞতা হয়নি ঠাকুর। তবে কি রাম ভক্ত পবন নন্দন আমাকে ছেড়ে চলে গেলেন? বাথরতা বন্ধ কর অনন্ত, জানিস এর জন্যে আমি মহারাজ প্রতাপ রুদ্রদেবের কাছে তোর নামে নালিশ চালাতে পারি? মন্দিরের মধ্যে সন্ন্যাসী নিগ্রহ, চি চি চি, কলকিত আমি রসাতলে গেল। ঠাকুর, ঠাকুর, আমি আপনাকে মানি, আমি তবু বলছি আপনাকে, আমি আমি কেবলমাত্র আমার কর্তব্য করেছি। গৌরেশ্বর, গৌরেশ্বর উৎকলের দিকে আক্রমণ শোনাচ্ছে, সারা দেশে গৌরের চর ঘোরাফেরা করছে, তাই এই শ্রীমন্দিরে কোনো ভিন দেশীর প্রবেশ নিষেধ। আপনি চেয়ে দেখুন ঠাকুর, চেয়ে দেখুন, ওই সন্ন্যাসী বিদেশি দেখুন। শান্ত, এ সন্ন্যাসী গৌরীও, সে তো আমিও, তাতে কি এসে যায়? তাহলে আমিও বিদেশি? কে দিয়েছে এই অন্যায় আদেশ? আগে আগে সেনাধ্যক্ষ গোবিন্দ বিদ্যাধর। সে আদেশ দেবার কে? তাকে গিয়ে জিজ্ঞেস করিস যে আমি বাসুদেব সার্বভৌমতাকে জিজ্ঞেস করেছি, সে আদেশ দেবার কে? তাকে আরো জিজ্ঞেস করিস। আপনি কাকে কি বোঝাচ্ছেন সার্বভৌম? অনন্ত পারিহারের দায় শুধু মন্দির রক্ষা করা, ওকে এসব বলে কি লাভ? ও এসবের কি বোঝে? হ্যাঁ, আমিও তাই বলি ঠাকুর, অনেক দেরি হয়ে গেছে, আপনারা আপনাদের গৃহে ফিরে যান, আমাদের কাজ করতে দিন। পুজোয় বিঘ্ন ঘটল, এরপর লগন ছুটে যাবে। অনন্ত, এই সন্ন্যাসীর কি হবে? আগে যা বিহিত তাই হবে, মানে ছুঁড়ে ফেলে দেবো চৌহদ্দির ওপারে, পড়বে আনন্দবাজার খালের পাশে, হাড়গোড় কয়েকটা ভাঙবে ঠিক কথাই, কিন্তু চেহারাটা খাসা আছে, কোনো বেউস্যের নজরে। অনন্ত, দেখ দেখ নরকের কীট কি করেছিস, দেখ। জীবনে কখনো এই বস্তু দেখেছিস তুই?
বিপ্রগণ, পূজার সময় দ্রুত অতিক্রান্ত হতে চলেছে, আপনারা সকর্তব্য পালন করুন। আমি পণ্ডিত বাসুদেব সার্বভৌম, আমি বলছি এই মহামানব বিপুল সম্ভাবনা নিয়েই জগমনে এসেছেন। মহামানব কাকে বলে দাদা? বৎস, আমরা এই পৃথিবীতে জন্মেছি মানুষ হয়ে। কর্মফলে, লোভে, হিংসায় আমরা আজীবন মানুষই থেকে গেছি। তুমি ছোট, তুমি এসব বুঝবে না। এই পৃথিবীতে, এই পাপের পৃথিবীতে এমন কিছু মানুষ মানব হয়ে ওঠেন, ভালোবাসা, দয়া, ভক্তি, প্রেমের জোরে। ইনিও তেমনি এক মহামানব। আপনি কি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন? আমি ওর বাম পায়ে গফুর চিহ্ন দেখে বুঝেছি উনি দেবাংশী। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনতে চাই আপনার মুখ থেকে। আত্মারামশ্চ মনয়ঃ নির্গ্রন্থ অপরক্রমে কুর্বস্থহি তু কিং ভক্তি মিথম গুণঃ হরি। অর্থাৎ আনন্দ স্বরূপ আত্মগত রমণশীল মুনিগণ নির্গ্রন্থ হয়ে ছিন্ন মায়াগ্রন্থি ও বিধিনিষেধের অতীত হয়েও বিপুল বিক্রম ভগবানের অহৈতুকি ভক্তি করে। যেহেতু ভগবান শ্রীহরি নিজেই এমন সর্বগুণ বিশিষ্ট। এবার ব্যাখ্যা, কোথা থেকে শুরু করি চৈতন্যদেব? আপনি অহৈতুকি ভক্তি দিয়ে শুরু করুন। শ্রীহরির গুণপাড়া তো সকলে জানা, তাহলে এমন অহৈতুকি ভক্তি, যুক্তিহীন আবেগ নির্ভর ভক্তি সকলের মধ্যে দেখা যায় না কেন? কেন তা ভক্ত বিশেষের মনে সীমাবদ্ধ বলুন। Thank you.